যারা মনে করেন মামুনুল হককে যদি বারআত সাবিত করতে পারি তা ইসলাম পবিত্র হয়ে যাবে, তারা ভুল দর্শনের মধ্যে আছেন। ইসলাম কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, ইসলাম কোরআন এবং হাদিসের সম্পৃক্ত। আপনি এই কথা ভাবিয়েন না আজকে মামুনুল হকের অন্যায় কারণে তার ইসলামকে ধ্বংস করতে চায় না। তাদের মধ্যে ইসলামের বিদ্বেষ ছিল, মামুনুল হকের কারণে তাদের সেই বিদ্বেষ জাগ্রত হয়েছে। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন, ইসলামকে ধ্বংস করতে পারবেন না। বরং যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন তারাই ধ্বংস হয়ে যাবেন। হয়েছে, হবে, কোনো সন্দেহ নেই। বর্তমান জমানায় দেখা যায় মামুনুল হককে নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা, কি আলোচনা পর্যালোচনা, আমরা দুই পাঠ হয়ে গেছি। এক পাঠ মনে করি মামুনুল হকের বারাত, তার পবিত্রতা সাবেত করলি, প্রমাণ করলি ইসলাম পবিত্র হয়ে যাবে, ইসলাম বেঁচে যাবে। আর একদল মনে করি যদি মামুনুল হককে কুলুষিত করতে পারি তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই দুই দর্শনই ভুল, উভয় দর্শনই ভুল। ফৈজুল করিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না, আব্দুর রহিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না, কোন ব্যক্তির সাথে ইসলাম থাকা এবং না থাকার কোন সংযুক্ততা নাই। ইসলাম ইসলামের জায়গায় আছে। আমি পালন করব ইসলাম, আমি মুসলমান, আমি ইসলাম পালন করব না, আমি বেঈমান, আমি ফাসিক, আমি জালেম, আমি কাফের, আমি মুশরিক হতে পারি। ইসলাম ইসলামের জায়গায়। বর্তমান জমানায় এই সমস্ত চিন্তা ভাবনা আসছে কেন, কিসের কারণে আসছে? যাদের ইসলামের গভীর জ্ঞান নাই তাদের মধ্য থেকে এই সমস্ত খেয়াল এবং ধ্যান আসছে। আমরা কি এই খেয়াল করি না? এই মাত্র ইমাম সাহেব নামাজ পড়াইতেছিল, আমি তার ইক্তেদা করতেছিলাম, হঠাৎ করে তার উযু ছুটে গেছে। আমি এখন কি করি? ইক্তেদা করি? কেন করি না? এক সেকেন্ড আগে তার ইক্তেদা করতেছিলাম, এখন করি না কেন? উযু নাই? এই মাত্র গাড়ি চলতেছিল, এখন গাড়ি চলে না কেন? পাম্প নাই? একটু আগেও তো পাম্প ছিল, এখন পাম্প নাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। এই মাত্র ইক্তেদা করছি, উযু ছিল, এখন উযু নাই, ইক্তেদা ছেড়ে দিয়েছি। এই মাত্র পীর সাহেবের ইক্তেদা ছেড়ে দিয়েছি কেন? সে হেদায়েতের উপর ছিল, এখন হেদায়েতের উপরে নাই। এটা আশ্চর্য হওয়ার কি আছে? আমি তো বুঝি না কিছু। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যারা মনে করতেছেন মামুনুল হককে যদি প্রমাণ করতে পারি দোষী তাহলে ইসলাম দোষী হয়ে যাবে, তারাও ভুল। আর যারা মনে করেন মামুনুল হককে যদি বারআত সাবিত করতে পারি তা ইসলাম পবিত্র হয়ে যাবে, তারা ভুল দর্শনের মধ্যে আছেন। ইসলাম কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, ইসলাম কোরআন এবং হাদিসের সম্পৃক্ত। ক্লিয়ার কাট কথা। আপনি কি জানেন না সাহাবীদের মধ্যে সাহাবীরা মুরতাদ হয়ে গেছে? সাহাবীরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। যেতে পারে। আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আব্দুল ইবনে সারা সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। শুধু কি তাই, ওবাদুল ইবনে জাহাশ হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল, একই সাথে হিজরাত করছিল, একই সাথে হিজরাত করছিল হাফসায়। জাহাশ আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুসলমান হয়ে মক্কা থেকে হাফসা হিজরাত করছে, কত কষ্ট করছে, লেকিন মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে। এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে উবাইদুল্লাহ ইবনে জাহাশ। শুধু কি তাই, আপনি কি জানেন যে সরদার দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যার দুই স্বামী রুকায়া এবং উম্মি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের স্বামী ছিল উতবা ও তায়বা, আবুল লাহাবের দুই সন্তান। দুজন মুরতাদ ছিল, কাফের ছিল। আচ্ছা ঝড় কি আস শুধু কি তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আসাদ ইবনে রুবैया সে কে নবীর জামাতা বড় জামাতা অথচ বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আমার নবী ছিল এক পক্ষে আর তার বড় জামাতা ছিল তার বিপক্ষে কাফেরের পক্ষে আপনারা জানেন সেই আসাদ ইবনে রুবैया বদরের ময়দানে অ্যারেস্ট হয়ে গেছে ধরা পড়ছে 70 জন কাফের যে ধরা পড়ছিল তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জামাতাও ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত করেছিলেন আর সেই তার বড় জামাতার মুক্তিপণের জন্য যে হাতটা নিয়ে আসা হয়েছিল সেই হাতটা হলো কার খাজুল কুব্রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হার দেয়া হয়েছিল যে হার তার মেয়েকে দিয়েছিলেন তিনি অথচ তার মুক্তির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই হারই প্রদান করা হয়েছে কত বড় ব্যথার কথা কত বড় কষ্টের কথা কিন্তু তার ইসলামের কিছু আসে যায় নাই ইসলাম ইসলামের জায়গায় আছে মনে রাখতে হবে যদি কেউ মনে করেন অমুক ব্যক্তিকে চরমনাই পিশাবকে দোষী করতে পারলি ইসলাম দোষী হয়ে যাবে তারা ভুল করতেছেন আর কেউ যদি মনে করেন চরমনাই পিশাবকে বারাত পবিত্র ঘোষণা করলি ইসলাম পবিত্র হয়ে যাবে তারা ভুল করতেছেন চরমনাই পিশাব একজন মানুষ মুহাদ্দিস সাহেব একজন মানুষ মুফতি সাহেব একজন মানুষ আদিব সাহেব একজন মানুষ জ্ঞানী ব্যক্তি একজন মানুষ যে কোনো টাইমে পদচ্যুত হতে পারে সে পাচার খেতে পারে পিচ্ছিল পথ এই পথ খুব মারাত্মক এর জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না সবসময় সতর্ক হওয়া চাই সবসময় সতর্ক হওয়া চাই আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করতেছেন আল্লাহর কসম করে বলতেছি ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন इस्लाम के ध्वंस करते पारबेन ना बरং যারা इस्लाम के लिए षड़यंत्र करबेन তারাই ধ্বংস হয়ে যাবেন ঠিক হয়েছে হবে কোনো সন্দেহ নেই আজকে এক কিচ্ছা এক কাহিনী শুধু তাই বাস এইটাই চলতেছে মামুনুল হক জিকির উঠায় দিছে মনে রাখতে হবে মামুনুল হক কিছু না ফয়জুল করিম কিছু না আব্দুর রহিম কিছু না আব্দুস সাত্তার কিছু না কোরআন ও হাদিস অনুযায়ী আমরা চলছি চলবো চলতে থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ ওই ব্যক্তির ইক্তেদা অত্তাবে সাবিলা মানানা বা ইলাইয়া ইমাম সাহেবের ইক্তেদা যতক্ষণ করব যতক্ষণ সে হকের উপরে আছে যখন ইমাম সাহেব হকের উপরে নাই আমরা ইক্তেদা ছাড়িয়ে দেব আমাদের অনুসরণ ওই পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আমরা হকের উপরে আছি আমরা হকের উপরে নাই আপনাদের অনুসরণ ছেড়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে লা তুআতা লিমাখলুকিন মাসিয়াতুল খালেক গুনার উপরে মুমিন কার অনুসরণ করতে পারে না অনুকরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি হকের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করব বলতে পারেন হুজুর একটু আগে আপনাকে এত সম্মান করছি শ্রদ্ধা করছি এখন করব না কেন হ্যাঁ যতক্ষণ আমার হাতে পেয়ালা ছিল দুধের পেয়ালা ততক্ষণ পান করার জন্য আসছেন এখন দুধের পেয়ালা নাই কেন আসবেন নাই তো দুধের পেয়ালা আগে আসছেন কেন ছিল আগে ইক্তেদা করছিলেন কেন হকের উপরে ছিলাম এখন ইক্তেদা করবেন না কেন হকের উপরে নেই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আমি এখন কথা বলছি কেন আমার মধ্যে রুহ আছে ফট করে মরে গেছি এখন কথা বলতে পারতেছি না কেন রুহ নেই ক্লিয়ার কাট কথা এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কাজী কেউ এই কথা ভাববেন না অমুক ব্যক্তিকে কলুষিত করতে পারলি ইসলাম কলুষিত হয়ে যাবে না ইসলাম স্বচ্ছ সুন্দর ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে মামুনুল হক কিছু না আসলে উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা আমাদের সতর্ক থাকতে হবে যে ইসলামের দুশ্মনদের চিহ্নিত করতে হবে যাদের কলবের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা আপনি এই কথা ভাবিয়েন না আজকে মামুনুল হকের অন্যায় কারণে তার ইসলামকে ধ্বংস করতে চায় না তাদের মধ্যে ইসলামের বিদ্বেষ ছিল মামুনুল হকের কারণে তাদের সেই বিদ্বেষ জাগ্রত হয়েছে ঠিক এছাড়া অন্য কিছু না কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ঈমানকে মজবুত করে সামনে চলার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করুন আমাদের সবাইকে দান করুন আল্লাহ পাক এই রমজান মাসে ঈমানকে মজবুত করে দেন।